আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মেনুকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে সবাইকে। তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করিনি, এখন রান্না করব। তো রান্নাটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। তো আমার রান্নাঘর একদম গোছানো আছে, টিপটপ করা আছে। এখন ভাতটা বসাবো, আর সবজি দেখা যাক কী করছি, এটা অবশ্যই শেয়ার করবো। ভাতটা বসিয়ে দিয়েছি, আর দিয়েছি ডাল, মুসুরির ডালটা করবো, ভাতের ডাল একসঙ্গে বসিয়ে দিলাম। ডালটা দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, ছাড়ে টেস্টি হবে। অনেক টেস্ট হয় কোয়া রসুনের ছাড়ি দিলে পরে ডালের সঙ্গে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের মতো, যেহেতু আমার বাড়ির ডাল তারপরে সিদ্ধ হয়ে যাবে। ভাতের পানিটা গরম হয়ে গেছে, এখন চালটা এখন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা তেলে দিব। শুকনো লঙ্কা দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন আলু ভাজা ভাজা করবো। তার জন্য দিয়েছি পেঁয়াজ, সর্ষের তেল, মিষ্টি মৌরি দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে ভালো মতো নেড়ে তেড়ে নিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিট মতন, ধুনো মতো করে রান্না করছি। খুব সুন্দর একটা কালার হয়েছে, পরিমাণ মতন পানি অ্যাড করেছি। ভাতটা মোটামুটি হয়ে এসেছে, এখন উপর করে দিব। জলটা ফোড়ন দিয়ে দিয়েছি, ডাইনিংয়ে রেখে দিয়েছি। বাজার থেকে নিয়ে চলে এসেছে চিকেন, চিকেনটা কাটবো, কেটে দিয়ে পরিষ্কার করে রান্না করবো। তো অবশ্যই দেখতে থাকেন, ভালো লাগবে। তো আলু রান্না হয়ে গেছে, এখন চিকেন রান্না করব। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি একটা গোটা তেজপাতা, এখন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতন। মশলাটা ভালো মতন কষাচ্ছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিয়েছে চিকেন, চিকেনটা ভালো মতন কষাবো 10 থেকে 15 মিনিট মতন। চিকেনটা ভালো মতন কষানো হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন, তেল ছেড়ে দিয়েছে, আর 5 মিনিট মতন কষাচ্ছি। কষে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, পরিমাণ মতন পানি অ্যাড করবো। এতে রান্না করা হয়ে গেছে, রান্না হয়েছে আলু ভাজা, ডাল, চিকেন রান্না করেছি, ভাত। তো ভিডিওগুলো দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর চিকেনটার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো ভাত খুলে নিয়েছি, এখন আমি ভাত খাওয়া দাওয়া করতে হবে, ছেলে খাবে, ছেলের মামা খাবে, আমার ভাই এসছে, তারপরে আমি খাবো। বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে। 11 বিছানাটা পরিষ্কার করেছি, তো মশারিটা কীভাবে পড়ে গেল কী জানি, আমার ভাই ছিল তাই আমি অত্যারে চলে গেল।
কিছু জামা কাপড় কেচে মেলে দিয়েছি, তা দেখতেই পাচ্ছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকার বেল বাটনটাও সবার আগে টিপতে যেন ভুলবেন না, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা আছেন পুরাতন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করবো, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।